हेलो स्टूडेंट्स, वेलकम टू बेंगली मीडियम। आज के फुल मन इज इंडिया गल्पटर एक्टिविटी सल्वगलो देखो। आशा कर गल्पटी पढ़े और गल्पटर जो बेंगल ट्रांसलेशन वीडियो दोटी देवा रही है सेगल तुम्हारा देखे जदि ना देखे थको और जो तुम्हारे देखते देखार प्रयोजन तुम्हारा मन करो ताहले तुम्हारा वीडियोटी डेस्क्रिप्शन बक्स और आई बटने लिंक पे जा बेंगली ट्रांसलेशन वीडियोटी। तो तुम्हारा से आगे ওই ভিডিও দুটো দেখে নিয়ে তারপর অ্যাক্টিভিটি সলভের ভিডিওতে আসতে পারো। তো আমরা প্রথমে দেখছি অ্যাক্টিভিটি ওয়ানে বলছে টিক দ্য কারেক্ট আনসার। তো টিক দ্য কারেক্ট আনসারের প্রথম কোয়েশ্চেন কি, দ্য রক পেইন্টিংস অফ ভীমবেদকা ওয়্যার আর মোর দ্যান 10,000 ইয়ার্স, 20,000 ইয়ার্স আর 12,000 ইয়ার্স ওল্ড। এখানে কি হবে, 20,000 ইয়ার্স ওল্ড, তাই তো? 20 বছর পুরনো ছিল ভীমবেদকার যে দেওয়াল চিত্রগুলো ছিল, যে পেইন্টিংসগুলো ছিল রক পেইন্টিংস যেগুলো, সেগুলো কত বছরের পুরনো ছিল, 20 বছরের পুরনো ছিল, 20,000 ইয়ার্স ওল্ড। তারপরে কি, অজন্তা ইজ ফেমাস ফর, অজন্তা ফেমাস কেন, তিনটা অপশান রয়েছে, কেভ পেইন্টিংস, উড পেইন্টিংস আর চো ক্যানভাস পেইন্টিং। আমরা জানি কেভ পেইন্টিংয়ের জন্য অর্থাৎ গুহা চিত্রের জন্য অজন্তা ফেমাস। তারপর বলছে বিহু ইজ দ্য পপুলার ফোক ডান্স, বিহু হলো কোথাকার বিখ্যাত লোকনৃত্য, কোথাকার বিখ্যাত লোকনৃত্য, আসাম, পাঞ্জাব না ওয়েস্ট বেঙ্গল, কী হবে, উত্তর আসাম। তারপরে অ্যাক্টিভিটি টু তো দেখো বলেছে ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস, ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেট, মানে কোন স্টেটে কোন লোকনৃত্য ফোক ডান্স, কোন স্টেটের ফোক ডান্স কোনটি, এটা তোমাকে বেছে নিতে হবে। দেখো ছৌ, ছৌ হবে ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়া, ডান্ডিয়া হবে গুজরাট আর ভাংরা হবে পাঞ্জাব। অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রিতে তোমাকে বলছে দ্য প্রাইমারি কালার্স। আচ্ছা কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেন হচ্ছে লেট সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন, অর্থাৎ এখানে যে মিসিং ইনফরমেশনগুলো রয়েছে, যে তথ্যগুলো এখানে দেওয়া নেই, সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেইন্টিংস অ্যাট ভীমবেদকার কি, রেড অ্যান্ড ইয়েলো, অর্থাৎ ভীমবেদকার গুহাচিত্রে যে মূল রঙগুলি ব্যবহার করা হয়েছে তার মধ্যে কোনটি, মানে কোন দুটি মূল রঙের কথা বলা হয়েছে এখানে, লাল আর হলুদ, রেড অ্যান্ড ইয়েলো। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস মানে বেশিরভাগ ভারতীয় নৃত্য অরিজিনেটেড মানে সৃষ্টি হয়েছে কোথা থেকে, টেম্পলস থেকে, মন্দির থেকে। তাহলে আনসার ইজ টেম্পলস। স্কাল্পচার্স আর ফাউন্ড ইন, স্কাল্পচার কোথায় দেখা যায়, ভাস্কর্য শিল্প কোথায় পাওয়া যায়, ইলোরাতে। ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড কি, আমরা অজন্তার যে গুহা সেখানে আমরা কী পাই, আমরা পাই ফ্রেস্কো, আমরা কী পাই ফ্রেস্কো, মানে হচ্ছে পাথরের ওপরে যে উজ্জ্বল রঙের চিত্র, উজ্জ্বল যে চিত্র সেটাকেই তো ফ্রেস্কো বলা হয়। তো অজন্তা গুহার ভিতরে আমরা কী পাই, অজন্তা গুহার ভিতরে আমরা পাই ফ্রেস্কো। এবার আমরা যাবো অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে সিম্পল ট্রু ফলস দিয়েছে, আই থিঙ্ক তোমাদের অ্যাক্টিভিটি যে থ্রি আছে সেখানে চার নম্বর আনসারটি লেখা হয়নি, তো তোমরা এটা শুনে নিলে এটা আনসার কিন্তু ফ্রেস্কো হবে। আবার হচ্ছে অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোর দেখো ফার্স্টেই কী রয়েছে কোয়েশ্চেনটা, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ডান্সেস, মানে ভারতে বহু ধরনের উচ্চাঙ্গ নৃত্য রয়েছে, ক্লাসিক্যাল ডান্সেসকে আমরা বাংলাতে বলতে পারি উচ্চাঙ্গ নৃত্য, অনেক ধরনের ক্লাসিক্যাল ডান্সেস রয়েছে, দ্যাট ইজ ট্রু, তাই জন্য আমরা এখানে টি লিখলাম। কথাকালি ডান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া, কথাকালি ডান্স কোথা থেকে অরিজিনেটেড হয়েছে, নর্দার্ন ইন্ডিয়াতে। এটা কি ঠিক, নো ইটস নট কারেক্ট, ওই জন্য আমরা এখানে লিখলাম ফলস। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কথাকালি ডান্স কোথা থেকে অরিজিনেটেড, কোথায় থেকে এটি সৃষ্টি হয়েছে, ইন্ডিয়ার কোন জায়গা থেকে, কোন পার্ট থেকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে সিতার ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা ট্রু, তাই জন্য সিতার হচ্ছে একটি বাদ্যযন্ত্রটা ট্রু, তাহলে টি লিখবো। ইন ইন্ডিয়া দেয়ার ইজ ওনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক, একেবারেই না, এখানে বলছে যে ভারতে শুধু এক ধরনেরই সঙ্গীত রয়েছে, এক ধরনেরই ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, দ্যাট ইজ নট কারেক্ট, সেই জন্য ফলস। তানসেন ওয়াজ আ গ্রেট ভোকালিস্ট, তানসেন কে ছিলেন, একজন গ্রেট ভোকালিস্ট ছিলেন, অর্থাৎ তিনি একজন মহান গায়ক ছিলেন, এটা হবে ঠিক। আচ্ছা তোমরা বলতে পারো যে তিনি কোন রাজার দরবারে ছিলেন, তার গান কে শুনতেন, এখানে সে কোন রাজাকে গান শোনাতেন,
তার নামটা এখানে বলতে হবে, মানে তিনি কোন রাজার দরবারে ভোকালিস্ট ছিলেন সেটা কিন্তু বলতে হবে কমেন্ট বক্সে। তোমরা যে যে জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আসছি অ্যাক্টিভিটি ফাইভে। অ্যাক্টিভিটি ফাইভে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। কোন দেশের ক্লাসিক্যাল ডান্সের, কোন দেশের উচ্চাঙ্গ নৃত্যের এক কী বলবো রিচ হেরিটেজ রয়েছে, মানে হচ্ছে তোমার ঐতিহ্য রয়েছে, একটা বিরাট ঐতিহ্য রয়েছে কোন দেশের? ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। তারপরে হোয়াট ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের গুরুত্বপূর্ণ অংশটি কী? ড্রামাটিক্স মানে কি? নাটক। নাটক হলো ভারতীয় যে উচ্চাঙ্গ নৃত্য, তার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে হু লাভ টু লিসেন দ্য সংস অফ তানসেন, এখানে উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে হু লাভ টু লিসেন দ্য সংস অফ তানসেন, আকবর, এম্পেরর আকবর লাভ টু লিসেন দ্য সংস অফ তানসেন। হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের ভারতবর্ষের কোন মনুমেন্টটা পৃথিবীর যে সাতটি আশ্চর্য তার মধ্যে অন্যতম কী হবে? তাজমহল। তারপর হচ্ছে হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা কি? বুলন্দ দরওয়াজা ইজ আ হিউজ গেট ওয়ে বিল্ড বাই আকবর। এরপরে দেখো বলছে নেম দ্য ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র, বেঙ্গল আর নর্থ ইন্ডিয়া। ফোক থিয়েটার্সকে মহারাষ্ট্রতে কী বলে, বেঙ্গলে কী বলে, আর নর্থ ইন্ডিয়াতে কী বলে? মহারাষ্ট্র হতে বলা হচ্ছে তামাশা, বেঙ্গলে বলে যাত্রা, আর নর্থ ইন্ডিয়াতে বলে নৌটঙ্কি। তো আজকে আমরা অ্যাক্টিভিটি ফাইভ অবধি করবো। অ্যাক্টিভিটি সিক্স থেকে লাস্ট অ্যাক্টিভিটি অবধি আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করবো। আশা করছি তোমরা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার বুঝতে পেরেছো। যদি না কিছু বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি কোনো তোমরা কোনো ভিডিওতে ভুল পেয়ে থাকো অবশ্যই সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, কারণ এরকমই পরপর আমি একাডেমিক টেক্সট রিলেটেড যে ভিডিও সেগুলো দিতে থাকি। এভাবে অ্যাক্টিভিটি সলভ এবং বেঙ্গলি ট্রান্সলেশনের ভিডিও বিভিন্ন ক্লাসের আমি আপলোড করতে থাকি। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।